হ্যালো গাইস, ওয়েলকাম টু প্লেটস অফ জয়। আজকে আমাদের ভিডিও কলকাতার রোস্টারি কফি হাউস নিয়ে। কলকাতায় 2019 সাল থেকে দেখা যাচ্ছে বহু নতুন নতুন ক্যাফেগুলো খুলছে, যেগুলো তাদের কফিকে সিরিয়াসলি নিচ্ছে। এদের মধ্যে গড়িয়াহাটের রোস্টারি কফি হাউস অন্যতম, আর এটা আমার নিউ ফেভারিটও। এই নিয়ে 4 বার অলরেডি চলে গিয়েছি রোস্টারিতে। তো 4টা ভিডিওকে অ্যাড করে যদি একটা লম্বা ভিডিও বানাই, মোটামুটি আধ ঘন্টার হয়ে যাবে, আর তোমরা কেউ সেটা দেখবেও না। তাই প্রত্যেকটা ভিজিটের আলাদা আলাদা এক্সপিরিয়েন্স আলাদা আলাদা ছোট ছোট ভিডিওতে শেয়ার করছি। ফার্স্ট ভিজিটের এক্সপিরিয়েন্সটা আজকে দেখে নাও। রোস্টারি কফি হাউসে আমরা প্রথম গিয়েছিলাম 22শে জুলাই বিকেল 5টায়। তখন সবে ক্যাফেটা কলকাতায় খুলেছে। গড়িয়াহাটের মোড় থেকে রাসবিহারীর দিকে যেতে খাদিমসের অপোজিটের যে গলিটা আছে, সেই গলিটা ধরে হেঁটে ডান দিকে গেলে কিছুটা হেঁটেই পাবেন সাউথ ইন্ডিয়া ক্লাব। এই ক্যালকাটা সাউথ ইন্ডিয়া ক্লাবটাকেই ভালোভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি হয়েছে রোস্টারি কফি হাউস। শুরুতে আমরা নিলাম কোল্ড ব্রিউ কাসকারা, এটা এদের স্পেশাল কফিগুলোর মধ্যে একটা। এরপর নিলাম ম্যাকারনি অ্যান্ড চিজ। পেরি পেরি চিকেন উইংস আর পিনাট বাটার ব্লেন্ড। খাবারের ব্যাপারে বলতে গেলে প্রত্যেকটা আইটেমই ভালোই ছিল। ম্যাকারনি অ্যান্ড চিজটা খুবই ভালো লেগেছে। ম্যাক অ্যান্ড চিজের সাথে এরা সার্ভ করেছিল একটা গার্লিক ব্রেড, যেটা অসাধারণ ছিল। কোল্ড ব্রিউ কাসকারাটা এদের স্পেশাল কফিগুলোর মধ্যে একটা। এটা যদিও আমার খুব একটা ভালো লাগেনি। কফি বিনকে সূর্যালোকে রেখে শুকিয়ে তৈরি করা হয় কাসকারা। এটা আমার খুব তেতো লাগছিল, আর কফির কোনো ফ্লেভারও পাইনি, তাই আমার অতটা ভালো লাগেনি। পেরি পেরি চিকেন উইংসটার প্রচণ্ড ঝাল ছিল, আমার যদিও ভালোই লেগেছে। আর সবশেষে পিনাট বাটার ব্লেন্ডটা আমার অসাধারণ লেগেছে। কফি, চকলেট আর পিনাট বাটারের চরম কম্বিনেশন। তো যাই হোক, রোস্টারি কফি হাউসে আমার প্রথম অভিজ্ঞতা নিয়ে বলবো, খাবারের চেয়ে আমার বেশি ভালো লেগেছে এই জায়গাটার অ্যাম্বিয়েন্স। ক্যাফেটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো, স্পেশালি বাইরে বসার জায়গাটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে। সো দিস ভিডিও এন্ডস হিয়ার, থ্যাংকস ফর ওয়াচিং। রোস্টারি কফি হাউসে আমার সেকেন্ড ভিজিটে এক্সপিরিয়েন্স শেয়ার করবো নেক্সট ভিডিওতে, যেটা কাল আসছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে আর পরের ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইবটা করে ফেলো।